হ্যালো, কেমন আছেন সবাই? আসলাম এই দুপুরে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার জন্য। এখনো তো কেউ কাউকে দেখছি না। আসলাম এই দুপুরে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। সো কারা কারা আছেন? আচ্ছা, ইনভাইট একজন চাচ্ছেন মনে হচ্ছে, আনা দরকার। সবাইকে বলতেছি আমি শ্রাবণচরণ, আমাকে পেজ আছে, ওই পেজে সবাই ভাইয়া কষ্ট করে লাইক দিবেন। আর শ্রাবণচরণ নামে একটা পেজ আছে, ওই পেজে আপনারা লাইক কমেন্ট করবেন, ঠিক আছে? কিউট পাগলি, শরীফ হোসাইন, বিপ্লব, জি পাগলা, কিছু বলবা? বলে বলো, শুনতেছি, ঠিক আছে? কিছু বলে বলো। হ্যালো, আচ্ছা তো সাদিকুর রহমান লিখেছেন, বেবি গো চলে এসেছো? হ্যাঁ বাবু, চলে এসেছি সকাল সকাল, সরি সকাল সকাল না, বিকাল 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 চলে এসেছি তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। সো এখন আমি বেশিক্ষণ আড্ডা দিতে পারবো না, জাস্ট 10 মিনিট, এর বেশি না। আচ্ছা, 10 মিনিটের ভিতরে আমি একজনের সাথে কথা বলতে চাই। সো কে চাও সেই আমার সাথে কথা বলার জন্য এই 10 মিনিটের ভিতরে? কে চাও, কে চাও? তোমার কি কোনো কামকাজ নেই? না না না, আমার তো কোনো কামকাজ নাই, এই যে আপনাদের সাথে লাইভে কথা বলি, আমার এটাই কামকাজ। আচ্ছা, সৌরভ খান লিখেছেন, কিয়া হাল হে? কিয়া হাল হে মানে হাল তো ঠিকই আছে, আবার কি হাল থাকবে? আপু কল দেন না, শেয়ার করলাম সৌদি থেকে, সেলিম মণ্ডল। আচ্ছা সেলিম মণ্ডল ভাইয়া, আপনাকে কল দিয়েছি, আপনি আমার পোস্টের নিচে কমেন্ট করতেছেন কল দেওয়ার জন্য। ভাই আমি কল, আপনি কল দিয়েছি সেলিম মণ্ডল ভাই, কল দিয়েছি, কলে আসেন, সমস্যা নাই। কি হলো ভাই, কলটা ধরলেন না কেন ভাই? কাটা দিলেন কেন কলটা? কল তো দিচ্ছি, কল ধরেন। সেলিম মণ্ডল ভাই, কল দিয়েছিলাম, কলটা ধরেন নাই, আমি এখন কি করতে পারি? আচ্ছা আমি আপনাকে আবার কল দিতেছি। শেখ রাসেল প্লিজ কল দিয়ে লাইফটা ডিসকানেক্ট করে দিও না, তোমার দুইটা পায়ে ধরি, কল দিও না মেসেঞ্জারে, লাইভে আসি, লাইভ দেখো। আর সেলিম ভাই কল দিয়েছি, কলটা ধরেন, না হলে আমি আপনাকে আর তৃতীয়বার কল দিব না, ঠিক আছে? আচ্ছা বুড়ি আপু কেমন আছো? আহসান রাজি, হ্যাঁ পিচি ভালো আছি, তুমি কেমন আছো গো? শেখ, হ্যাঁ শেখ মোহাম্মদ রাসেল, লাইভটা দেখো, মেসেঞ্জারে কল দিও না, কল দিলে কি হবে, মেসেঞ্জার বন্ধ হয়ে যাবে, পরে আমি লাইভ শেষে তোমাকে কিন্তু ব্লক করতে বাধ্য হবো। জুসি মুদি লিখেছেন, হাই তুমি এত কিউট কেন, বলতে পারবে? আর চলো আমি তোমাকে নিয়ে যাব। যাবে আপু? কোথায় নিয়ে যাবে ভাইয়া, আগে সেটা বলো, তুমি আমাকে কোথায় নিয়ে যেতে চাও? আর তারপরে লিখেছেন সোহরাব খান, লিখেছেন কল মি, আচ্ছা সোহরাব খান, হ্যাঁ কল দিয়েছি। সোয়েব খান, কল দিয়েছি আপনাকে, কলে আসেন, আমি এখন বেশিক্ষণ সময় দিতে পারবো না, আমি এক জায়গায় বের হবো, তার জন্য ভাবলাম যে যাওয়ার আগে একটু লাইভ করে যাই। আচ্ছা রাহুল খান লিখেছেন, লাইভ আসেন ভালো কথা, কিন্তু সমাজের এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করেন যাতে করে মানুষ এর উপকারে আসে। আচ্ছা বলেন আপনি, ঠিক আছে, সমাজে কি বিষয় নিয়ে আলাপ করা যায় আপনি বলেন, আপনার তো শুনে শুনে আমি বলি। আমি তো ভাই ইলেকশনে দাঁড়াবো না, যে এখন আমার সমাজ সেবা করতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা আরিফ আহমেদ লিখেছেন, চাঁদের দেশ থেকে কল দেন, চাঁদে কি পানি আছে আগে সেটা বলেন, বুঝছেন? চাঁদের, চাঁদের দেশে যে আছেন ওইখানে কি পানি আছে? আচ্ছা এম ডি রাজীব লিখেছেন, কেমন আছো আপু? এই তো ভালো আছি, একটু কল ধরছে না, কল কেটে দিলাম তো। শামসুল ইসলাম লিখেছেন, তুমি এত সুন্দর কেন, তাই তোমার চোখ হয়তো অনেক সুন্দর। আচ্ছা সেলিম মণ্ডল ভাই, না আঙ্কেল, আপনাকে কল দিয়েছিলাম, আপনি কলটা ধরেন নাই, ঠিক আছে? তো আমি এখন নেক্সট টাইম আপনাকে আর কল দিব না, আপনি কলটা ধরেন নাই ভাই, এই মাথায় ফুলের বাগান নাকি? হ্যাঁ মাথায় ফুলের বাগান দিচ্ছি, বুঝছেন? মাঝে মাঝে আমার মাথায় এসে আপনারা পানি ঢাইলেন, কারণ ফুলের বাগানে তো মাঝে মাঝে পানি দিতে হয়। আচ্ছা লাভার বয় রাকিব লিখেছেন, কি করেন, খিতা করতাম, দেখতে পারতেছেন না, আমি লাইভও আইছিলাম। আচ্ছা রিয়াদ খান লিখেছেন, হ্যালো, আচ্ছা হাই। প্রিন্স লিখেছেন, আই ওয়েটিং ফর নেক্সট কল আপি। আচ্ছা প্রিন্স বায়াজিৎ খান,
ওকে প্রিন্স বায়াজিদ খান, তোমাকে কল দিয়েছি, কলে আসো। তুমি যেহেতু আমার নেক্সট কলার হতে চাও, কল দিয়েছি ভাইয়া, কলে আসো। কে দেখে আমাকে ওখান থেকে উকি দিয়া? আচ্ছা কল দিয়েছি ভাই, প্রিন্স বায়াজিদ তোমাকে কল দিয়েছি, তুমি কল হচ্ছ না কেন? আচ্ছা কল দেন, বিয়েন তা না হলে আর আপনার লাইফ দেখবো না। হ্যালো, হ্যাঁ, আপনি কেমন আছেন? হ্যালো, হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, হাই, এই তো ভালো ভালো। আছো? আপনি আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। আমি মানে বের হবো তো, বাইরে যাব তো, আমার চুলটা শুকাইতেছে না, ঠিক আছে? তো ভাবলাম চুল শুকাইতে শুকাইতে একটু লাইভে আমার ফ্রেন্ডের সাথে কথা বলি। হ্যালো, হ্যাঁ, আপনি, আমি অনেক জায়গায় যাচ্ছি। তাই কোথায় যেতেছ? এই তো আমাদের বাসার পাশে, মানে মিরপুরে আর কি, তুমি কোথা থেকে বলতেছো ভাইয়া? তুমি বলছো কোথা থেকে? মিরপুর এক থেকে, মিরপুর এক। মিরপুরে? ও আচ্ছা, ভালো তো, আমি তো বাড্ডা থেকে বলতেছি, বুঝছো? আপনি কোথায় যাচ্ছেন? ও, আপনি কোথায় আমি যাচ্ছেন আপনি? বাড্ডা থেকে বলতেছি। আমি কোথায় যাচ্ছি যদি বইলা দেয় তাহলে যদি তোমরা চলে আসো বলা যাবে না, বুঝছো? না না, আসবো যদি না, বইলা আসবো না, আসো, বলেন। আমি হাতিরঝিলে যাইতেছি, হাতিরঝিল ঘুরতে যাইতেছি, বুঝছো? তাহলে আমরাও যাচ্ছি ওইখানে। এই জন্য আমি বলতে চাই নাই যে তোমরা যদি চলে আসো, আমার নেটের মনে সমস্যা করতেছে, নেট সমস্যা আপনার করতেছে। ফেসটা আসলে আজকে অনেক কিউট লাগছে আপনি। তাই না, আজকে তো বিকালে মানে ও বাইরের আলোতে দেখা যাইতেছে এর জন্য, ঠিক আছে? হ্যাঁ, আর একটু হচ্ছে নেটওয়ার্ক সমস্যা আর কি। নেটওয়ার্ক যদি 4G করে তখন হয়তো ফেসটা ভালোভাবে দেখা যাবে, আর হ্যাঁ, এখন আমার তো এখানে 3G। নেটওয়ার্কের প্রবলেম করতেছে, আমি বুঝতে পারতেছি। আমি মানে ভাবলাম চুল শুকাইতেছে না, চুলটা শুকাক আর কিছুক্ষণ আড্ডাও দেই, চুল শুকানো পর্যন্ত লাইভে আসি, ঠিক আছে? হ্যালো, থাকেন আপনি? হ্যাঁ, আপনি আসলে লাইভে আসেন, ভালোই লাগে। দেখি সবসময় ট্রাই করি, কল দেই, সত্যি? কিন্তু আসলে আপনি রিপ্লাই দেন না। আচ্ছা সবার তো রিপ্লাই দেওয়া পসিবল না, তাই না? এখন যে মনে করো বললাম না চুল হুম, শুকাতে শুকাতে লাইভে আসছি, ঠিক আছে? শোনো, তুমি লাইভটা শেয়ার দাও, ঠিক আছে? আর হচ্ছে আমাদের পেজে তোমার ফ্রেন্ডদেরকে ইনভাইট করো লাইক দেওয়ার জন্য, বুঝতে পারছো? শোনো, জি, আপনি বুঝতে পারছি। তো দুপুরের খাবার খাইছেন? দুপুরে খাবার খাইছি, খাইয়ে দিয়ে রেডি হইলাম, ঠিক আছে? বাইরে যাব তো, এখন চুল শুকায় নাই, এই চুলটা শুকালেই রেডি হয়ে চলে যাব, বাইরে যাব, বুঝছো? আসলে ঘুরবার চুলগুলো যাইতাম, খুব ভালো লাগছে আছে। বুঝি নাই, আপনার চুলগুলো আসলে একটু ভালোই লাগতেছে আর কি, চুলগুলা যে ভালো, চুলগুলা সুন্দর না, এখনো শুকায় নাই, ভিজা চুল, ভিজা, না না, চুল ভিজা থাকলে আসলে বুঝছো? একটু ভালো লাগে আর কি মেয়েদেরকে। হ্যাঁ, এই সাইমন তুমি কই আছো? আচ্ছা আচ্ছা লাইভটা শেয়ার দাও, শেয়ার দিয়ে আরো ফ্রেন্ডদের দেখার ওকে সুযোগ ওকে করে দাও, ঠিক আছে? আমি ওকে তাহলে আপনি, আরেকটা আচ্ছা কলে যাই। হুম, আচ্ছা, ওকে, বাই, টাটা। আপনি আচ্ছা পাল্টা ওকে, খেন। ঠিক আছে, তুমিও ভালো ওকে থাকো, ঠিক আছে? আচ্ছা ওকে, ওকে, আচ্ছা। লাইভে শেয়ার দাও। হ্যাঁ আচ্ছা, নেক্সট কলে, নেক্সট কলে করতে চাও, নেক্সট কলার? আচ্ছা আমি তোমার লাইভ আর আসবো না, তুমি কল দাও না। আচ্ছা কৃষ্টি মিধা, কৃষ্টি মিধা কল দিয়েছি, তুমি, আমি দেখতেছি তুমি অনেকদিন যাবত আমার পোস্টের নিচে কমেন্ট করো, আমার অনেক খুব ভালো ও একজন ফ্যান, ঠিক আছে? তো কৃষ্টি মিধা তোমাকে কল দিয়েছি, কলটা পিক করো। কৃষ্টি মিধা অনেক কমেন্ট জমে গেছে, কৃষ্টি মিধা তুমি তো কলটা ধরো নাই, ধরছো না কেন ভাইয়া? আচ্ছা ফোন করো তো সাইদ আলী, কেন? আচ্ছা সাইদ আলী ফোন করলাম, যাও ফোন করছি, কলটা ধরো, ঠিক আছে? কলটা ধরো। তারপরে নিজামুদ্দিন লিখেছে আপু কল দাও। আচ্ছা পেয়ারুল সঙ্গে যেন নানির কাছে গিয়ে দেখি, সে সময় তার সঙ্গে কথা বলতে শুরু করলেন এবং তাদের জন্য এক থেকে ভালো আছে, মানে কি ভাই? আপনি কি গল্প বললেন, আমি তো আপনার গল্পের কোনো মানেই বুঝি নাই। আচ্ছা আহমেদ এম লিখেছেন আই এম ওয়াচিং ফ্রম দুবাই, কল ধরছেন না কেন? হোয়াটস প্রবলেম, কল ধরছেন না কেন? কল না ধরলে আমি আপনাদেরকে কল, আরেক জন তো ওয়েটিং এ থাকে, তাই না? আচ্ছা রাজীব তোমার আজকে সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ রাজীব, তোমার অসংখ্য ধন্যবাদ। আচ্ছা সূর্যমণি মেলা 223 এ তম বানারি পাড়া বরিশাল, ভাই ওই মেলায় আমি যাইতে পারবো না, আমি তো থাকি ঢাকায়, আমি সেই বরিশাল কিভাবে যাবো বলেন? আচ্ছা সেলিম মন্ডল আপনাকে আবার কল দিলাম, সেলিম মন্ডল ভাই আপনাকে কল দিয়েছি, কলটা পিক করেন।
আচ্ছা, সাইদুল ইসলাম গেছেন সূর্যমণি মেলায়, আবার সে দাঁড়ান আপনাকে ব্লক করতেছে। আপনি কি সে সূর্যমণি মেলা লাগাইছেন এখানে আইসা লাইভে আইসা মেলার খবর বলতেছেন? সে মেলায় কি আমি যাবো নাকি রে ভাই? ইমরান খান লিখেছেন, পাগল তোর মা বাপ কিছু কয় না। আচ্ছা আমার মা বাপ দেখবে না, মা বাবা বাসায় আছে, কি কি বলবে মা বাবা? আমি কি পাশে প্রেম করতেছি নাকি? আচ্ছা তারপরে কি লিখেন সামির ফতির, মাটির রং। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাইয়া? আপু ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি খেয়াল করছি আপনি অনেকদিন যাবত আমার লাইভের কমেন্ট করেন, আমার পোস্টের নিচে কমেন্ট করেন, ঠিক আছে? আমার ফটো তো হয় না, আমি তো ফটো আমার দেখতে পাচ্ছি না, আমি অনেক কমেন্ট করেছি আপু, আপনার অনেক আমি ফ্রেন্ড কি বলবো। হ্যাঁ হ্যাঁ আমি দেখছি ভাই, এই জন্য আপনাকে কল দিলাম। আমি আপনাকে এর আগে দুইবার কল দিছি, আপনি কলটা ধরেন নাই, বুঝতে পারছেন? হ্যাঁ দিয়েছিলাম, অ্যাকসেপ্ট হয়নি, আমি কল করেছিলাম অ্যাকসেপ্ট হচ্ছে না। ভাই আপনি কোথায় মোবাইলটা ধরছেন? হ্যালো হ্যালো, আপনার নেট প্রবলেম করতেছে, এটা ঠিক করেন ভাই। আপনি কলে আসছেন, অনেকে আছে, অনেকে আমারও কলে এখনো আসতে পারে নাই। আজ শেষ তোমার সঙ্গে আরিফ। কেন আরিফ? আমি কারোর সাথে আগে যাই না। আজিম আরিফ ভুইয়ান, এমনি আজিম আরিফ ভুইয়ান, আমি চাই না আমার সাথে কেউ আড়ি দেয়, আমি চাই সবাই আমাকে ভালোবাসুক, ঠিক আছে? আমি সবার ভালোবাসার পাত্রী হতে চাই। আমিনুল ইসলাম লিখেছেন, কল মি, আমি কিন্তু কল দিয়েছি, নাহলে সে নাকি আমার সাথে আড়ি দিবে, আমি চাই না আমার সাথে কেউ আড়ি দেয়, ঠিক আছে? আহারে আমার ফুলের মাথার পাপড়ি একটা ফুলে পড়ে গেছে, কেউ কি দেখছেন পাইছেন? আমার একটা পাপড়ি ফুলে পড়ে গেছে, কার কার মোবাইলে পড়ছে? একটু কষ্ট করে উঠে আমার মাথায় লাগাই দেন তো। রফিকুল ইসলাম লিখেছেন, ওই ছেলে একটা পাগল। কোন ছেলে পাগল? তো ভাই সবাই, এটাই পাগলের খেলা, ঠিক আছে? দুটাই পাগলা পাগলি। হ্যালো হ্যালো, অবস্থা ভাই জান? আপনি আমার সাথে আড়ি দিবেন, আড়ি দিবেন না? এ ভাব করেন, ভাব করেন, আসেন ভাব করি, ভাব করেন, আরি না, ঠিক আছে? না না না, অ্যাকচুয়ালি আমি অনেকদিন যাবত ট্রাই করতেছি, ঠিক আছে? আমি লাইভে কারো সাথে কখনো কথা বলি নাই, হ্যাঁ, কেন জানি হঠাৎ করে আমি মানে ফেসবুক ইউজ করি, ঠিক আছে, কিন্তু লাইভে কারো সাথে কথা বলি না, নিজের কাছে লজ্জা লজ্জা লাগে, ঠিক আছে? তো হঠাৎ করে ভাবলাম যে তোমারে অনেকদিন পাইছি লাইভে, ঠিক আছে, অনেকদিন লাইভে পাইছি, কিন্তু কথা বলার চেষ্টা করছি, অনেক ট্রাই করছি, অনেক তোমারে এসএমএস করছি, কিন্তু তোমার সাথে কোনো কথা বলার কোনো স্কোপ পাই নাই। সরি ভাইয়া, আজকে পাইছেন। আপনি যে একটা কমেন্ট করছেন যে আমার সাথে কথা না বললে আড়ি দিবেন, তো ভাইয়া কোনো আড়ি নাই, আমি চাই সবাই আমার সাথে ভাব করুক, ঠিক আছে? আমি অ্যাকচুয়ালি সব সময় মানে লাইভে যখনই তোমাকে আমি লাইভে পাই তখনই তোমার সাথে কথা বলার চেষ্টা করি, বা আমি অ্যাকচুয়ালি এই ফার্স্ট আজকেই ফার্স্ট মানে কারোর সাথে আমি লাইভে কথা বলতেছি। হয়তো তুমি মনে মনে ভাবতে পারো যে হয়তো চাপা মারতেছে, আসলে চাপা না, বাস্তব, আমি লজ্জায় ধরি না, ঠিক আছে? আচ্ছা তারপর নেটে কি প্রবলেম হচ্ছে নাকি? হ্যাঁ নেটে প্রবলেম। আচ্ছা ভাইয়া আমি তো লাইভ আসছিলাম, আমি বারান্দায় আসলাম, চুল শুকাই দিই, বুঝছেন তো? ভাবলাম চুল শুকানো পর্যন্ত একটু আমার সাথে জানি কথা বলি, ইয়েতে না এখন কি আমার চুলটা প্রায় শুকাই গেছে। হ্যাঁ বাদা বাদা, তো এখন চুল প্রায় শুকাই গেছে, এখন আমি রেডি হয়ে বাইরে যাব, বুঝতে পারছেন তো? ভাইয়া ভালো থাকেন। হ্যালো, তো ভালো থাকেন, অন্যদিন আপনার সাথে কথা হবে, কেমন? ভালো না, একটু সমস্যা, সবাইকে বলতেছি, আমাদের রেল সিলেট, টিম সিলেট, তারপরে আমার পেজ, শ্রাবণ না, এই সকল পেজে আপনারা সবাই লাইক কমেন্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং আমাদের সাথে অ্যাক্টিভ থাকবেন, আপনাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন আমাদের রেল সিলেট, টিম সিলেট এবং আমার পেজ শ্রাবণ না, এগুলো পেজে লাইক করার জন্য, ঠিক আছে? বন্ধুরা আপনাদের সাথে দেখা হবে অন্য এক সময়, রাত 9টা থেকে 10টার সময় আমি অবশ্যই লাইভ আসবো, কাল বা পরশু যে কোনো টাইমে আসতে পারি। আপনারা যদি আমার লাইভ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা রিল সিলেট, টিম সিলেট এবং শ্রাবণ তরুণা পেজে লাইক দিয়ে রাখুন, তাহলে আমার লাইভ আপনারা দেখতে পারবেন। সবাইকে টাটা, বাই বাই, শুভ বিকাল, আসসালামু আলাইকুম।